নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের এই দশটা দিনের ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয়, অন্য কোন সময় ইবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। অনেক ওলামায়ে কেরামের ব্যাখ্যা বলেছেন যে রমজানের শেষ দশক তো অনেক বেশি মর্যাদাবান, তো বলেছেন যে রমজানের শেষ দশকের রাতগুলো মর্যাদাবান আর এ দশকের দিনগুলো বেশি মর্যাদাবান, আর অলওভার রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে। আল্লাহর কাছে এই দশকের ইবাদত অন্য দশকের বা অন্য যে কোনো সময়ের ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ বেশি খুশি হন এই সময়ের ইবাদত করলে। বান্দা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, অন্য সময় কেউ আল্লাহর রাহে জিহাদ করলো, জিহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল, সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই, তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় জিহাদ করলেও এই সময় ইবাদতের সমান হয় না, তবে যদি অন্য সময় কেউ জিহাদে যে তার জীবন তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য, তার মর্যাদা সবকিছুর উঠবে, সেই মুজাহিদের কথা ভিন্ন। বাকি সাধারণ জিহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ভাইরা আমার, আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের ইবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না, আমাদের মানুষকে জানাতে হবে, জানাবার জন্য কিছু কাজ করতে হবে। সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে, এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতেন, উদ্দেশ্য অন্যদেরকে জানানো। তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলছি আমলগুলো কী কী। নাম্বার এক, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি স্মরণ করো, আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে। আল্লাহর স্মরণ কীভাবে করবেন? যত প্রকার জিকির আছে সেগুলো করবেন, কোরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যার জিকির, উঠতে বসতে জিকির, দোয়া, সেগুলো পড়বেন বেশি বেশি। আর স্পেশালি বিশেষভাবে একাকি বসে চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, কত মানুষ আছে যা আমার মতো নেয়ামত পান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছেন। আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলোও যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা, আর সব বাদ দেন, আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন, কত মানুষ অসুস্থ। অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন, এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর নিয়ামতগুলো চিন্তা করবেন, মুখে জিকির করবেন। এক দ্বিতীয় আমল হলো সাধারণ নেকামলগুলো বেশি বেশি করবেন, সাধারণ নেকামল যেমন কোরআন তেলাওয়াত করা, দান সাদাকা করা, নফল রোজা রাখা, তাসবিহ তেলাওয়াত করা, ভালো কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই রুটিন ভালো কাজগুলো, নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে। তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন, গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন, কারণ এই দশক মর্যাদার দশক, এই দশক আমলের দশক। অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহের চাইতে বেশি ভয়াবহ হবে, এটা কমাবেন। চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন। পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন, জিলহজে চাঁদ উঠার আগে আগে চুল, নখ, গোপ, অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না, এটা করবেন হলো কোরবানির পরে। তাহলে জিলহজের চাঁদ উঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায়, সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন, কিসের জন্য? কোরবানির জন্য। এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না, চুল, গোপ, কোনো কিছু কাটবেন না, এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন। যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তাআলা আজর দান করবেন। সাত নম্বর আমল হলো তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পড়া। ফাকফিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে, মানে আল্লাহু আকবার বলবে, বেশি বেশি তাহলিল বলবে, বেশি বেশি তাহমিদ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন। তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাকবীর তাহমিদ তাহলিল করার, বাচ্চাদেরকে শিখিয়ে দিব। আর আরাফাতের দিন সকাল থেকে জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীরে তাশহীটা বিশেষভাবে পড়তে হবে, নারী পুরুষ সবাই। আর নয় নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন। আরাফাত দিন রোজা রাখলে কী লাভ হবে? এক বছর আগের আর এক বছর পরের অগ্রিম, পরের বছর যদি বাঁচেন সেটারও ছোটোখাটো গুণাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নাতগুলো আদায় করবেন, চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বছরের জিলহজের প্রথম দশককে সর্বোত্তম সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন।